রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা জিডিএস প্রার্থীদের জন্য একটা বিরাট বড় সুখবর গত কুড়ি সেপ্টেম্বর নিউ দিল্লির ডাক ভবনের তরফ থেকে একটা অফিসিয়ালি সার্কুলার জারি করা হয়েছে স্ক্রিনশটটা লাগিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই সার্কুলারে তোমাদের কিন্তু মেন মেন পয়েন্টগুলো উল্লেখ করা রয়েছে যেটা নিয়ে তোমরা এতদিন বড় বড় প্রশ্ন তুলতে যে জিডিএসে এগুলো কেন হয় সেই জিনিসটা তোমাদের কিন্তু এইবার গত কুড়ি সেপ্টেম্বর যে নিউ দিল্লি ডাক ভবনে মিটিংটা হয়েছে সেখানে এই প্রশ্নগুলো তোমাদের তোলা হয়েছে এবং সেখান থেকে কিছুক্ষণ আগে যে নোটিফিকেশানটা দেখালাম অর্থাৎ যে সার্কুলার ওটা কিন্তু জারি করা হয়েছে মানে বিশেষ করে যারা এইবার দু হাজার চব্বিশ সালে জিডিএসএফ ফর্ম আবেদন করেছো যাদের সিলেকশন হয়ে গেছে বা যারা আগামী লিস্টগুলোর জন্য অপেক্ষা করছো তোমাদের সবার জন্য কিন্তু একটা বড় গুড নিউজ পুরো বিষয়টা তোমরা একটু বোঝার চেষ্টা করো সার্কুলারটা একটু বড় আছে অনেকগুলো পয়েন্ট তোমাদের উল্লেখ করেছে কিন্তু আমি মেন পাঁচটা বিশেষ যে পয়েন্ট সেগুলো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কমপ্লিট দেখার চেষ্টা করো দেখো প্রথম যে পয়েন্টটা বলেছে সবথেকে বড় পয়েন্ট জিডিএস তোমাদের যে ওয়ার্কিং টাইম ঠিক আছে এটা তোমরা সবাই যেন চার ঘন্টা তোমাদের ওয়ার্কিং টাইম ওকে এই চার ঘন্টা ওয়ার্কিং টাইমটাকে তোমাদের কিন্তু এইবার সম্ভবত সেভেন আওয়ার অর্থাৎ সাত ঘন্টা করতে চলেছে আট ঘন্টা করার কথা বলেছিল কিন্তু এটা পসিবেল নয় তোমাদের সাত ঘণ্টা করার কথা বলছে আট ঘন্টাটা কেন পসিবল নয় কারণ আট ঘন্টা সেই চাকরির ক্ষেত্রে ধরা হয় যেটা তোমাদের পার্মানেন্ট স্থায়ী চাকরি তাহলে জিডিএস কি স্থায়ী নয় জিডিএস স্থায়ী কিন্তু জিডিএসকে সেইভাবে দেখতে গেলে বলতে পারো একটা পার্ট টাইম চাকরি মানে জিডিএসে যে স্যালারিটা দেওয়া হয় সেটা একজনের ঘর সংসার পুরো চলে যাওয়ার মতো স্যালারি নয় সেই ক্ষেত্রে জিডিএসের যে ওয়ার্কিং টাইম সেটাকে আট ঘন্টা করতে বাধা দিয়েছি তাও বলেছে সাত ঘন্টা করানো হবে এবার সাত ঘন্টা যদি ওয়ার্কিং টাইম হয় তাহলে তোমাদের লাভ কী তোমরা তো চার ঘন্টা ডিউটি করছিলে যদি তো সাত ঘন্টা করলে এ তো তোমাদের তো সমস্যা কিন্তু সমস্যা নয় ভাই এটা তোমাদের জন্য একটা বড় খবর কারণ এই যে তোমরা চার ঘন্টা ডিউটি করছে এই চার ঘন্টার বিনিময়ে প্রতিদিন তো তোমাদের জেডিএসের ডিউটি টাইম চার ঘন্টা চার ঘন্টা ডিউটি করলে প্রতি মাসে বেতন পাচ্ছ পনেরো হাজার টাকা কিন্তু সেই চার ঘন্টাটা যদি সাত ঘন্টা হয়ে যায় এটা যদি লাগু হয়ে যায় তাহলে চার ঘন্টার থেকে আরও তোমাদের এখানে প্রায় তিন ঘন্টা বেড়ে গেল। তখন তোমাদের কি হয় না তোমাদের যে স্যালারি সেটা বেড়ে যায় ঠিক আছে তোমাদের সেই স্যালারিটা বেড়ে যাবে ওকে এই হচ্ছে একটা বড় বিষয় যদি তোমাদের সাত ঘন্টা হয়ে যায় কম করো তোমাদের জিডিএসএ কুড়ি হাজার টাকার কাছাকাছি স্যালারি দিয়ে দাঁড়াবে ওকে তারপর দেখো নেক্সট পয়েন্টটা কি রিকোয়েস্ট ট্রান্সফার সম্বন্ধে এই যে রিকোয়েস্ট ট্রান্সফার এই পয়েন্টটা না অনেকে বুঝতে পারছে না এটা কি অ্যাকচুয়ালি দেখো এই রিকোয়েস্ট ট্রান্সফার এই যে অপশান যারা জিডিএস এ চাকরি করছে ঠিক আছে তাদের ট্রান্সফারের জন্য একটা কিন্তু রিকোয়েস্ট থাকে সেই ট্রান্সফারটা হবে তোমরা কি করে দেখো প্রথমত তুমি জিডিএসের সিলেকশন হলে জিডিএসের সিলেকশন হওয়ার পর তোমাকে তিন বছরের একটা সার্ভিস করতে হবে ঠিক আছে কম করো তোমাকে তিন বছর সার্ভিস করতে হবে সে তুমি যেই পোস্ট অফিসে থাকো না কেন তিন বছর সার্ভিস করার পর যদি তোমার মনে হয় যে আমি এই পোস্ট অফিসের এই ব্রাঞ্চ থেকে অন্য জায়গায় ট্রান্সফার নিতে চাই ধরো সেই যে পোস্ট অফিস যেটাতে তুমি চাকরি করছো সেটা তোমার ঘর থেকে অনেকটা দূরে তোমাকে সেখানে গিয়ে চাকরি করতে হচ্ছে এবার তিন বছর তোমাকে কিন্তু সেখানে কম করেও চাকরি করতে হবে তিন বছর করার পর চার বছরের মানে চার বছরের সময় তুমি তখন এই জিনিসটা করতে পারো তোমার যে ট্রান্সফার সেটা কিন্তু তুমি করতে পারো তোমার বাড়ির কোনো সামনাসামনি পোস্ট অফিসে এটা কিন্তু তোমাদের একটা বড় সুযোগ ঠিক আছে রিকোয়েস্ট ট্রান্সফার তোমাদেরকে বছর সার্ভিস করতে হবে তারপর তোমরা তোমাদের যে কোনো পোস্ট অফিসে পারবে ওকে সেখানে শূন্য পদ দেখে তারপর দেখো তিন যে পয়েন্টটা এটা বেনিফিটের কথা বলেছে দেখো জিডিএস যে প্রার্থী না তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম এটা কিন্তু সেইভাবে সম্পূর্ণ সরকারি চাকরির যে মর্যাদা সেটা কিন্তু দেওয়া হচ্ছে না এই জন্য জিডিএস প্রার্থী যারা চাকরি করছে তাদেরকে সেইভাবে কিন্তু কোনো মেডিকেল যে ফ্যাসিলিটি বা সুবিধা সেগুলো কিন্তু দেওয়া হয় না তো এই প্রশ্নটা উঠেছে ঠিক আছে গত নিউ মানে ডাক ভবনে যে মিটিংটা হয়েছে সেখানে উঠেছে সেখানে কি উঠেছে না জিডিএস ক্যান্ডিডেটদের এবার মেডিকেল ফ্যাসিলিটি দিতে হবে যেটা থাকবে সিজিএইচ এর স্কিমে ওকে এটাও কিন্তু বলা হয়েছে তোমরা মেডিকেল ফ্যাসিলিটিও এবার কিন্তু পেতে পারো ওকে নেক্সট তোমাদের বলেছে বারো চব্বিশ ছত্রিশ এই বারো চব্বিশ ছত্রিশ এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে দেখো যারা জিডিএসে একবার জয়নিং করে যায় ঠিক আছে তারা ধরো এমটিএস বা পোস্টম্যান সেগুলো তোমাদের এক্সাম নিয়ে সেখানে হচ্ছে তোমাদের প্রমোশনই নিতে হয় তো সেখানে কেউ এক্সাম দিতে পারলো না বা এক্সাম দিয়েও সে হচ্ছে ক্র্যাক করতে পারলো না তার প্রমোশন হলো না সেই ক্ষেত্রে সে কী করে জিডিএসই সে চাকরি করতে থাকে জিডিএসেই পড়ে থাকে এবার একটা মানুষ যখন জিডিএসএ বারো বছর চাকরি করছে বারো বছরের পর আরও বারো বছর মানে চব্বিশ বছর হয়ে গেলো তারপর ছত্রিশ বছর সে সেই জায়গাতেই পড়ে থাকি তার কোনো প্রমোশন হয় না তার যে স্যালারি পনেরো হাজার টাকা সেই পনেরো হাজার টাকায় স্যালারি কিন্তু তার পড়ে থাকে তাহলে সে এত বছরে একটা জায়গায় চাকরি করছে একই পোস্টে তার স্যালারিও বাড়ছে না কোনো কিছুই হচ্ছে না সে বারো চব্বিশ ছত্রিশ বছর একই জায়গায় পড়ে আছে তো এই জিনিসটাও এবার কিন্তু পোস্টাল ডিপার্টমেন্ট এর ওপর একটা কিন্তু অ্যাকশন নিতে চলেছে ঠিক আছে যারা বারো চব্বিশ ছত্রিশ বছর করে চাকরি করে নেবে তাদের জন্য আস্তে আস্তে করে কিছু কিন্তু প্রমোশন দেওয়া হচ্ছে প্রমোশানে অর্থাৎ হলো এটাই কিছু কিছু স্যালারি বাড়ানো হবে ওকে তারা যে স্যালারিটা পায় তার থেকে একটু বেশি আরও বাড়িয়ে দেওয়া হবে। যদি এত বছর চাকরি করো ঠিক আছে তো এই জিনিসটাও তোমাদের লাগু হতে পারে ওকে মানে লাগু হতে পারে নয় এটা তো তোমাদের লাগু হতে পুরো চলেইছে এবার পাঁচ নম্বর পয়েন্টটা দেখো পাঁচ নম্বর পয়েন্টে বলেছে পোস্ট অফিসের প্রতিটা ব্রাঞ্চে ঠিক আছে তোমাদের ল্যাপটপ প্রিন্টার আর ওয়াইফাই মানে ব্রডব্যান্ড ঠিক আছে ল্যাপটপ প্রিন্টার আর ওয়াইফাই এই তিনটে জিনিসের সুবিধা দেওয়া হবে তোমরা জানো পোস্ট অফিসে যারা জিডিএস পোস্টে থাকে বিশেষ করে যারা এবিপিএম আর বিপিএম থাকে ঠিক আছে তাদের যে কাজ সেগুলো হচ্ছে কম্পিউটারে বসে করতে হয় বা স্মার্ট ডিভাইসে বসে করতে হয় ঠিক আছে এবার কিছু কিছু কাজ থাকে যেগুলোতে মানে প্রিন্ট আউট বের করতে হয় তার জন্য প্রিন্টারের দরকার হয় ঠিক আছে তো সেই সব ফ্যাসিলিটি এবার কিন্তু প্রতিটা ব্রাঞ্চে পৌঁছে দেবে এবং বিশেষ করে ওয়াইফাইটার জন্য এটা কিন্তু খুবই একটা প্রয়োজনীয় জিনিস ঠিক আছে প্রতিটা ব্রাঞ্চে যখন অনলাইনে কাজগুলো হয় সেই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে যে ইন্টারনেটের সুবিধা সেটা কিন্তু জিডিএস কর্মচারীরা পাচ্ছে না ঠিক আছে যদিও কিছু কিছু ব্রাঞ্চে লাগানো আছে কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে ওয়াইফাইটা লাগানো নেই সেই ক্ষেত্রে এইবার থেকে কিন্তু প্রতিটা ব্রাঞ্চে ওয়াইফাই প্রিন্টার আর ল্যাপটপ এইগুলোও কিন্তু এই মিটিংয়ে বলা হয়েছে এগুলো যেন লাগানো হয় ঠিক আছে এইরকম তোমাদের সুবিধা তো এই বিষয়গুলো তো বুঝতে পারলে যারা জিডিএসে অলরেডি চাকরি করবে মানে যারা জিডিএসে জয়েন হবে তাদের জন্য এবার যারা জিডিএস এর আগামী নিউ রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছো তোমাদের জন্য একটা কিন্তু খবর আছে দেখো দেখো সতেরোই সেপ্টেম্বর তোমরা যেন জিডিএস শিডিউল টু ভ্যাকেন্সির সেকেন্ড ম্যারিট লিস্টটি জারি হয়েছিল এবার সেকেন্ড লিস্টটি জারি হওয়ার পর জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে একটি কথা কিন্তু আমাদেরকে ভিডিওর মাধ্যমে বলা হয়েছিল বলা হয়েছিল আগামী কুড়ি সেপ্টেম্বর যে মিটিংটা হবে ঠিক আছে যে মিটিংয়ে এই ডিটেলসগুলো বলা হয়েছে সেই মিটিংয়ে একটা কথা তিনি বলবেন বলেছিল কি কথা না এর পরবর্তী ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে কিন্তু তোমাদের টেনথের যে মার্কশিট সেটা আপলোড করার অপশান দেবে তো সেই কথাটা তিনি বলেছেন কি না সেই নিয়ে এখনও পর্যন্ত কিন্তু আপডেট আসেনি তবে হ্যাঁ তোমরা কিন্তু নাইনটি পার্সেন্ট সম্ভাবনা ধরে রাখতে পারো এইবার দু হাজার পঁচিশ সালে জিডিএসের যে রিক্রুটমেন্ট করানো হবে সেখানে কিন্তু তোমাদের টেন্থের এর মার্কশিট আপলোড করানো হবে তার সম্ভাবনা আছে 90% পার্সেন্ট ঠিক আছে পুরো সম্ভাবনা আছে মানে এইবার থেকে আবেদনের সময় টেন্থের মার্কশিট আপলোড কিন্তু অনিবার্য তোমাদের হতে পারে যদিও এই বিষয়ে নিয়ে এখনও আপডেট আসেনি কিন্তু এক্সাম তোমাদের হবে না জিডিএস গ্রুপ ডিওরও একটা নিচের লেভেলের চাকরি সেই ক্ষেত্রে ওখানে এক্সাম কন্ডাক্ট করাবে না সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে কিন্তু তোমাদের মার্কশিট আপলোডের অপশানটা দিতে পারে এটা তোমাদের জন্য একটা বড় গুড নিউজ তো আশা করছি যে আপডেটটা ছিল সেটা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারলাম ইন্ডিয়া পোস্ট অফিস রিলেটেড আরও তোমরা যদি টাইম টু টাইম লেটেস্ট আপডেটগুলো সব থেকে পেতে যাও এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা ভিডিওটা এই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোন আপডেটের সাথে জয় হিন্দ বন্দা মাতর